নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আসাম রাইফেলের নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও আমি আপনাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছি। সেখানে এখন অনলাইন আবেদন পদ্ধতি চলছে এবং অনলাইন যে পোর্টালটা এটা সম্পূর্ণভাবে এখন খোলা আছে এবং স্মুথ আছে। আপনারা যারা এখনও অনলাইনে অ্যাপ্লাই করেননি, আপনারা অবশ্যই এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করে নিতে পারেন। তাই আমি আপনাদের জন্য এই পোস্টটা নিয়ে আবারও ডিসকাস করব। সেখানে পোস্ট ত্রিপুরার জন্য কতগুলি রয়েছে, আপনাদের ফিজিক্যাল কোথায় হবে, সম্পূর্ণ ডিটেলস ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। এটা হচ্ছে বন্ধুর অফিসিয়াল নোটিফিকেশানটা, পাবলিশ করা হয়েছিল 13 এপ্রিল 2022। এখানে আপনাদের যে র্যালিটা, এটা একটা টেন্টেটিভ ডেট রাখা হয়েছে, 20 তারিখ জুলাইয়ের ভেতর এখানে হতে পারে। আসাম রাইফেল কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে নেয়। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 6 জুন থেকে। আপনারা যারা এখনও করেননি অবশ্যই করে নেবেন। টোটাল পোস্ট এখানে 1380 পোস্টে নিয়োগ করা হবে। অনলাইন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লিকেশান ফি 100 টাকা দিতে হবে। এসসি এসটি ফিমেলের জন্য এখানে কোনো টাকা লাগবে না, আপনারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবেন, আপনাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা, এটা শিলচর অথবা মিসামপুরে গিয়ে আপনাদের কিন্তু ফিজিক্যাল টেস্টটা দিতে হবে। নেক্সট বন্ধুরা, এখানে রয়েছে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে। এখানে প্রথমে আপনাদের 5 কিলোমিটার রানিং হবে। মেলের জন্য এখানে 24 মিনিট টাইম দেওয়া হবে এবং ফিমেলের জন্য 1.6 কিলোমিটার রানিং হবে, আপনাকে 8.5 মিনিট টাইম দেওয়া হবে। এবং ফিজিক্যাল ক্লিয়ার করার পর এখানে হবে আপনাদের ট্রেড টেস্ট। ট্রেড টেস্ট হচ্ছে বন্ধুরা, আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করবেন ওই পোস্টে কিন্তু আপনাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। ওই পোস্ট সম্পর্কে আপনাদের জানতে হবে। নেক্সট, এখানে ট্রেড টেস্ট ক্লিয়ার করার পর হবে এখানে রিটেন টেস্ট, এবং রিটেন টেস্ট ক্লিয়ার করার পর এখানে হবে আপনাদের মেডিকেল টেস্ট। এবং মেডিকেলের ভেতরে কিন্তু এখানে রিভিউ মেডিকেলেরও অপশান রয়েছে। এবং মেডিকেল ক্লিয়ার করার পর এখানে মেরিট লিস্টটা জারি করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে প্রত্যেকটা স্টেট অনুসারে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে। আপনারা যদি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করেন, এখানে ত্রিপুরার জন্য টোটাল ভ্যাকেন্সি কতটা রয়েছে এখানেও ডিটেলস রয়েছে, এবং ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টে রয়েছে এটাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে হাবিলদার ক্লার্কের জন্য 2টা পোস্ট রয়েছে, হাবিলদার অপারেটর রেডিও অ্যান্ড লাইনের জন্য 4টা। নেক্সট, এখানে হাবিলদার নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে 1টা। টোটাল এখানে 7টা পোস্ট রয়েছে ত্রিপুরার জন্য। এখানে পোস্ট কম দেখে কিন্তু আপনারা অনেকেই অ্যাপ্লাই করবেন না, তাই যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে নর্থ ইস্ট ত্রিপুরার জন্য কিন্তু হাইটের ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে। আপনারা যদি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করেন, 165 সেন্টিমিটার হাইট হলে অ্যাপ্লাই করতে পারবেন। চেস্ট নর্মাল 78 এবং আপনাকে ফুলি 83 করতে হবে। আর এখানে এজের ক্ষেত্রে 18 থেকে 23 হলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এজটা কাউন্ট করা হবে 1 আগস্ট 2022 ওপর। গভর্নমেন্টের অনুযায়ী এইচএসটি 5 ইয়ার্স এবং ওবিসিদের জন্য 3 ইয়ার্স থাকবে প্রত্যেকটা পোস্টের জন্য। তো এটাই বন্ধুরা, আমি আপনাদেরকে শর্টভাবে এই নোটিফিকেশান নিয়ে ডিসকাস করেছি। এবং এই নোটিফিকেশান সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।